হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বুকিশ বং বুকিশ লাইফ। আজকে একটা বুক হল ভিডিও, এবং আজকের বুক হল ভিডিওতে রয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ মিলিয়ে আমার কেনা বেশ কিছু বই। বইগুলোর মধ্যে বেশিরভাগই আমি কিনেছি কলেজ স্ট্রিট থেকে, কয়েকটা বই কিনেছি অনলাইনে, এবং কিছু বই এমন রয়েছে যেগুলো আমি পুরনো বই কিনেছি, কারণ বই কেনার লিস্ট এত লম্বা আর বইয়ের দাম যেভাবে বাড়ছে তাতে সত্যিই আমার পক্ষে সমস্ত বই নতুন কিনে পড়া সম্ভব নয়। তাই জন্য আমি ঠিক করেছি কিছু ভালো কন্ডিশনের পুরনো বই যদি পাওয়া যায় তাহলে সেগুলোকে অবশ্যই কিনে নেব পড়ার জন্য। তো ফেসবুকে যে পুরনো বই বিক্রির গ্রুপগুলো থাকে সেখান থেকে আমি একটা দুটো বই কিনেছি, সেগুলো আজকের বুক হলের মধ্যে রয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি দেখাবো বুদ্ধদেব গুহর লেখা কিছু বই। লেখকের চলে যাওয়ার পরে আমি আমার কাছে নেই ওনার লেখা এরকম কিছু বই কেনার জন্য কলেজ স্ট্রিট গিয়েছিলাম, এবং সেখানে দেশ থেকে প্রথমেই যে বুদ্ধদেব গুহর বইটা আমি কিনেছি সেটা হলো চার পর্ব একত্রে রিভু। রিভু যখন প্রকাশিত হয়েছিল তখন সেটা চারটি খণ্ডে প্রকাশিত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এই অখণ্ড সংস্করণটা প্রকাশিত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে বইটা বেশ মোটা, এবং বইটা আমি পড়া শুরুও করে দিয়েছি, হয়তো একটা বুকমার্ক দেওয়া রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কিছুটা পড়া হয়েও গেছে। আমি ঠিক করেছি খুব আস্তে আস্তে এই বইটা অনেকখানি সময় নিয়ে পড়ব। রিভু সম্পর্কে যেটা বলার, যে এটা লেখকের একটা আত্মজীবনী বলা যায়। লেখকের কর্মজীবনে প্রবেশের আগের যে জীবনের সময়কালটা সেইটা উনি তুলে ধরেছেন এই বইটা। লেখকের বাংলাদেশে কাটানো ছোটোবেলার গল্প, দেশভাগ, দেশের স্বাধীনতা প্রাপ্তি, সেই সমস্ত কিছু রয়েছে এই বইতে। যতটুকু পড়েছি তার মধ্যে এটুকু অবধি আমি পৌঁছেছি, তখনও লেখকের ছোটোবেলার কথাই উনি বলছেন। তো বইটা পুরোটা শেষ করলে এটার একটা আলাদা করে রিভিউ আমি অবশ্যই করার চেষ্টা করব। আর রিভিউ যেটা বললাম দেশ থেকে প্রকাশিত হয়েছে, আর এই বইটার মুদ্রিত মূল্য যেটা রয়েছে সেটা হলো 650 টাকা। লেখকের দ্বিতীয় যে বইটা আমি নিয়েছি সেটা হলো বাজা তোরা রাজা যায়। এই বইটার নাম হয়তো অনেকেই শুনেছেন, অনেকেরই হয়তো পড়া, কিন্তু আমার এখন অবধি এই বইটা পড়া হয়নি। এবং বইটার প্রচ্ছদটা দেখে যতটুকু মনে হচ্ছে এর গল্পটা ওনার শিকারী জীবনের, বাঘ শিকারের কিছু একটা গল্প হবে। বইটা সম্পর্কে যেহেতু এটার কভারে কোনো কিছু লেখা নেই, তাই জন্য আমি ঠিক বলতে পারছি না এটার গল্পটা কী রয়েছে বা এর বিষয়বস্তু কী, পড়ার পর আমি বুঝতে পারবো। তো এই বইটাও দেশ পাবলিশিংয়ের বই, এবং এইটার দাম যেটা রয়েছে সেটা হলো 50 টাকা। লেখকের তৃতীয় যে বইটা আমি কিনেছি সেটা একেবারে সদ্য প্রকাশিত বইগুলোর মধ্যে একটা। বইটা প্রকাশিত হয়েছে 2021 সালের ফেব্রুয়ারি মাসে, এবং বইটার নাম হলো কাকাই। বইটার বিষয়বস্তু সম্পর্কে এইখানে কভারে যেটা লেখা রয়েছে, বিয়ে না করেও নারী পুরুষের মধ্যে অতি চমৎকার উষ্ণতার সম্পর্ক থাকতে পারে, বান্ধবী না হয়েও অনেকে জীবনে আসতে পারে, হতে পারে পরম প্রিয়জন। আসলে আমরা মানুষ হয়ে জন্মেছি তাই সম্পর্ক নিয়ে এমন ভাবতে পারি, এই ভাবনার ক্ষমতাও ঈশ্বরের এক পরম দান। এছাড়া বইটার বিষয়বস্তু কি সেটা আমার জানা নেই, আর এই বইটার মুদ্রিত মূল্য যেটা রয়েছে সেটা হলো 150 টাকা। বুদ্ধদেব গুহর লেখা চতুর্থ যে বইটা আমি নিয়েছি সেটাও দেশ থেকেই প্রকাশিত, এবং এই বইটাতে একসাথে দুটো লেখা সংকলিত হয়েছে, আয়নার সামনে এবং ভাবার সময়। সমকালীন রাজনীতি এবং সেই রাজনীতিতে বাঙালিদের যে ভূমিকা সেটা অনেকাংশে ফুটে উঠেছে এই দুটো লেখাতে। এই বইটার পিছনে বইটার সম্পর্কে যেটা লেখা রয়েছে, প্রাচীন থেকে পোস্ট মডার্ন যুগের সাহিত্যিকদের কাজ সাহিত্য সৃষ্টি করা, তার মানে সব কিছুই অগ্রাহ্য করে এক অলিক পৃথিবীতে বিচরণ করে সাহিত্যিকরা, কেন এই উদাসীনতা? যদি সাহিত্যিকরা সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব ভাবনার পথিকৃত হয়ে না উঠতে পারেন তাদের অবস্থান এবং বিবর্তন নিতান্তই অর্থহীন। এটাও দেশ থেকে প্রকাশিত, এবং এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে 299 টাকা। তো এই গেল বুদ্ধদেব গুহর লেখা চারখানা বই। এরপরে আমি যে বইটা কিনেছি সেটা হলো দেবারতী মুখোপাধ্যায়ের লেখা ডাকাত রাজা। এই বইটা আমি প্রি বুক করেছিলাম কিন্তু পেয়েছি অনেক দেরিতে, হয়তো ইতিমধ্যে অনেকেই কিনে ফেলেছেন এবং পড়েও ফেলেছেন। আমারও পড়া চলছে, সবেই পড়া শুরু করেছি, তো এই বইটা সম্পর্কে তার জন্য আর বিশেষ কিছু বলছি না। বইটা পড়া হয়ে গেলে অবশ্যই একটা রিভিউ আসবে। এটা প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে, এবং এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে 349 টাকা। এরপর যে বইটা রয়েছে সেটা একটা থ্রিলার, এবং প্রকাশিত হয়েছে শব্দ প্রকাশন থেকে। শব্দ প্রকাশনার প্রথম কোনো বই আমি কিনলাম, আর এই বইটা হলো বিশ্বজিৎ সাহার লেখা পেট্রার প্যাপিরাস। এটা সম্ভবত একটা থ্রিলার সেটা আমি বুঝলাম এটার পিছনে যেটা লেখা রয়েছে সেটা পড়ে। প্রায় 2000 বছর আগে নাবাতিয়ার সুরক্ষা ব্যবস্থা ভেঙে রাজধানী পেট্রাতে ঢুকে পড়ে দুই আরব বেদুইন। গোপনে তারা পর্যবেক্ষণ করে নাবাতিয়ার সেরা বৈজ্ঞানিক আবিষ্কারের খুঁটিনাটি।
সুদূর মিশর থেকে আনা প্যাপিরাস পাতায় এঁকে ফেলে তার নকশা। তারপর সেখানেই তারা ঢলে পড়ে মৃত্যুর কোলে, আর তাদের সঙ্গেই হারিয়ে যায় সেই প্যাপিরাসগুলো। একবিংশ শতাব্দীতে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এক নতুন ইন্ডাস্ট্রি, শুধু ভারতবর্ষেই যার বার্ষিক লেনদেন প্রায় 10,000 কোটি টাকা। তবে আদতে সেই ইন্ডাস্ট্রি মানব সভ্যতার বিনাশেরই ইঙ্গিত বহন করে। মানব সভ্যতাকে বাঁচাতেই আজ আমাদের প্রয়োজন পেট্রায় হারিয়ে যাওয়া সেই প্যাপিরাসের। শুরু হয়েছে তার খোঁজ, শুরু হয়েছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। তারপর তো তারপর কি আছে সেটা এই বইটা পড়লে তবেই জানতে পারবো। এটা শব্দ প্রকাশনীর বই এবং এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। বইটা রয়েছে সেটা একটা অসাধারণ প্রচ্ছদের বই এবং খুব সুন্দর একটা প্রচ্ছদ বইটার। প্রথম দেখাতেই যে কোনো পাঠকের হয়তো নজর কেড়ে নেবে। বইটা হলো একটি শাড়ি ও কামরাঙা বোমা, লিখেছেন ওয়াবেদ হক। এই বইটাও এমন একটা বই যেটার আমি খুব ভালো ভালো রিভিউ পড়েছি, অনেকেই বলেছেন এটা অসাধারণ একটা সংকলন এবং অবশ্যই পড়া উচিত। তো সেই রিভিউ পড়েই এই বইটা কেনা। বইটা যেটা বললাম যে এটা একটা গল্প সংকলন এবং এতে অনেকগুলোই গল্প রয়েছে। সূচিপত্র যদি আমি দেখি তো প্রায়শ্চিত্ত, একটি শাড়ি ও কামরাঙা বোমা, ছোঁয়া, উপহার, সুখের মণি, ভুল সাক্ষাৎ, অধর্ম, হয়তো, অসুখ, আংটি, ফ্যাকাশে লাল ফুল, রমজান, চশমা, নিমক হারাম, বুড়ো দ্বারকাক মরেনি আর বিসর্জন, এই কটা গল্প রয়েছে এই বইটাতে। এটা অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং হাতে নিয়েই যেটা আমি বুঝতে পারছি যে বইটার পেজ কোয়ালিটি কিন্তু খুবই ভালো। অনেকগুলোই গল্প রয়েছে কিন্তু ওয়াবেদ হকের লেখা এর আগে আমি কখনো পড়িনি, তো পড়লে বোঝা যাবে যে আমার ভালো লাগে কি না। এই বইটার মুদ্রিত মূল্য যেটা রয়েছে সেটা হলো 200 টাকা। অমগ্ন নস্করের লেখা দেও, এটা এমন একটা বই যেটার আপনারাও রিভিউ দেখতে চেয়েছিলেন এবং আমারও বহু দিন ধরেই বইটা পড়ার ইচ্ছা ছিল, যার জন্য এবারে কলেজ স্ট্রিট গিয়ে এই বইটা আমি অবশ্যই নেব এটা মাথায় রেখেছিলাম। তো এটা অরণ্যমন থেকে প্রকাশিত এবং বইটা সম্পর্কে যতটুকু আমি জানি যে বিভিন্ন লৌকিক দেবদেবীদের নিয়ে লেখা অনেকগুলো গল্প এখানে সংকলিত হয়েছে। একজন গল্পের আঙ্গিকে বিভিন্ন দেবদেবীদের নিয়ে প্রচলিত লোকগাথা বা উপকথাগুলো এখানে বলেছেন। তো বইটার সম্পর্কে পিছনে যেটা লেখা রয়েছে সেটা লিখেছেন লেখক সৈকত মুখোপাধ্যায়, যার জন্য এটা আমি একটু পড়ছি। দেও তো আসলে একটা ছোট গল্পেরই সংকলন। তমগ্ন নিজেও তো বলেছেন প্রতিটি গল্পই আবর্তিত হয়েছে একজন দেবদেবী বা অপদেবতাকে কেন্দ্র করে, অর্থাৎ দেও বা লৌকিক দেবদেবীরা এখানে গল্প গড়ে তোলার অনুঘটক মাত্র। লেখকের চেতনার সেই বেদনাময় বালুকণা যাকে ঘিরে পরতে পরতে উজ্জ্বল কল্পনার ক্ষরণে গড়ে ওঠে ছোট গল্পের মুকুতাফল। বলতে দ্বিধা নেই, দেও এক অপূর্ব সৃষ্টি। এর পাতায় পাতায় আপনারা দেখতে পাবেন এক তরুণ লেখকের সক্ষমতার স্বাক্ষর, সৈকত মুখোপাধ্যায়। তো এই পোর্শনটা মনে হয় বইটা পড়ার আগ্রহটা আমার আরও বাড়িয়ে দিল। আপনারা যদি রিভিউ দেখতে চান এই বইটার তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমারও ইচ্ছা রয়েছে বইটা খুব তাড়াতাড়ি পড়ে ফেলবার। তো এটা অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। পরের বইটা একেবারেই আপনাদের সাজেশনে কেনা একটা বই, শায়ক আমানের লেখা তার চোখের তারায়। এই বইটা আমার মনে হয় শায়ক আমানের কথা আমার যে কোনো ভিডিওতে যখনই এসেছে বা বিশেষত ভাষান বাড়ির রিভিউয়ের কমেন্ট সেকশানে আপনারা এই বইটা পড়ার কথা আমাকে অনেকেই বলেছেন, তো সেটার কথা মাথায় রেখেই এই বইটা ফাইনালি কেনা। এটা বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য যেটা রয়েছে সেটা হলো 299 টাকা। বইটা সম্পর্কে বইয়ের পিছনে যেটুকু লেখা রয়েছে, একটি ভগ্নপ্রায় জমিদার বাড়িকে ঘিরে রয়েছে কিছু রহস্যময় ইতিহাস আর রয়েছে বংশ পরম্পরায় বয়ে চলা এক প্রাচীন অভিশাপ, 4 দশক ধরে 4 অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি খুন, পরিত্যক্ত অন্দরমহলের আনাচে কানাচে নাকি দেখা যায় কুয়াশা ঢাকা এক ছায়ামূর্তিকে, কেসে মসক্রপ পরিবারের সমাধির নিচে কে ঘুমিয়ে আছে 200 বছর ধরে, একটি বাচ্চা মেয়ের কয়েক শতাব্দী পুরনো ডায়েরি কিসের ইঙ্গিত দেয়, বারবার কোন স্বপ্নের কথা ডায়েরিতে লিখত সে, সেখানেই কি লুকিয়ে আছে রহস্যের সমাধান নাকি আরও গভীরে, মানব সভ্যতার ইতিহাসের বুক থেকে সরিয়ে নেওয়া কয়েকটা পাতা খুঁজতে হবে আমাদের, যুগ যুগান্ত ধরে চলে আসা কিছু লোকগাথা এবং পৌরাণিক গল্পের ছলে আমাদের যে সংকেত দিতে চেয়েছিলেন আমাদের পূর্বপুরুষেরা, প্রতি পাতায় ভয়াবহ মোড় বদলাতে থাকা শায়ক আমানের প্রথম অলৌকিক রহস্য উপন্যাস
তার চোখের তারায়। তো বইটার বিষয়বস্তু সম্পর্কে আরও কিছু বইটা পড়ার পর অবশ্যই জানতে পারবো। এইটা পড়ে আমি বিশেষ কিছু বুঝতে পারলাম না, তবে যেহেতু আপনাদের খুব পছন্দের বই এবং আপনারা সাজেস্ট করেছেন, তো আমার মনে হয় বইটা পড়ে নিশ্চয়ই হতাশ হব না। উচিত মূল্য রয়েছে 299 টাকা। এরপর আমার কাছে রয়েছে দুটো এমন বই, যে বইগুলো আমি পুরনো বই কিনেছি। পুরনো বই বলতে ছেঁড়া ফাটা বা কোনো ড্যামেজ বই নয়, যিনি সেলার ছিলেন তিনি একবারই মাত্র পড়েছেন এবং তারপরে বইগুলোকে বিক্রি করে দিয়েছেন। তো পুরনো বইয়ের গ্রুপ থেকে কেনা, বর্তমানে বইগুলোর যা দাম তার থেকে অনেকটাই কম দামে পেয়েছি, যার জন্য আমার মনে হয়েছে কেনাটা খুবই লাভজনক হয়েছে। তো প্রথম বই যেটা, সেটা হলো নরক সংকেত, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। এই বইটার আমি অনেক নাম শুনেছি কিন্তু আমার কেনা বা পড়া কোনোটাই হয়নি। এটা বুক ফার্ম পাবলিকেশনের বই এবং এটার মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। বইটার বিষয়বস্তু সম্পর্কে বইটার পিছনে যেটা লেখা রয়েছে, ইউরোপীয় পটভূমিতে লেখা এই সুবৃহৎ থ্রিলার উপন্যাসে আন্তর্জাতিক প্রেক্ষাপটে ঘটে চলা সন্ত্রাসবাদ, মধ্যপ্রাচ্যের শরণার্থী সমস্যার সঙ্গে সমান্তরালভাবে আঁকা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনৈতিক এবং ঔপনিবেশিক ডামাডোলে বিধ্বস্ত জার্মানির চালচিত্র। উপন্যাসের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে হিটলারের রাজনৈতিক কেরিয়ারের উষাকাল এবং সমাজ ওলট পালট করে দেওয়া একটি অধুনালুপ্ত প্রাচীন তত্ত্বের প্রয়োগ। হিটলার শাসিত জার্মানির ঐতিহাসিক দলিলের সঙ্গে আধুনিক জিন থেরাপির কিছু বিতর্কিত মতবাদ, প্রথম বিশ্বযুদ্ধের সময়ের বহুল প্রচলিত ক্রিপ্টোগ্রাফি এবং সমান্তরালে এক সদ্য বিবাহিত বাঙালি স্বামী স্ত্রীর জীবন প্রবাহে এগিয়েছে এই শ্বাসরুদ্ধ করা বৈজ্ঞানিক প্রেক্ষাপটের ঐতিহাসিক থ্রিলার নরক সংকেত। তো এই বইটা সম্পর্কে রিভিউ আমি অনেক ধরনের শুনেছি, পজিটিভ রিভিউ যেরকম শুনেছি সেরকম নেগেটিভ রিভিউও শুনেছি। তো আমার কীরকম লাগে সেটা অবশ্যই বইটা পড়ে শেষ করার পরে বুঝতে পারবো এবং সেটার পর অবশ্যই একটা রিভিউ করে আপনাদের জানাবো। পরের বইটা আমার আজকের ভিডিওর লাস্ট বই এবং এটাও একটা পুরনো বই, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা অঘরে ঘুমিয়ে শিব। খুবই জনপ্রিয় একটা উপন্যাস, অনেকেই হয়তো পড়ে ফেলেছেন কিন্তু আমার এখনও পড়া হয়নি। তো এই বইটার সম্পর্কে বইটার পিছনে অনেকখানিই লেখা রয়েছে, তার মধ্যে থেকে একটুখানি আমি পড়ছি। অঘরে ঘুমিয়ে শিব বর্তমান দেশের প্রেক্ষাপটে এক গবেষণাধর্মী উপন্যাস, যার পরতে পরতে রুদ্ধশ্বাস রহস্য জড়িয়ে থাকলেও সমাজের একদম অভ্যন্তরে প্রথিত থাকা ফাটলগুলো চোখে ধরা দেয় অবলীলাক্রমে। আগ্রা থেকে মেঘালয়, দিল্লি থেকে খাজুরাহ, সুবিশাল ভৌগোলিক পটে এই সুদীর্ঘ উপন্যাসে আঁকা হয়েছে ইতিহাস ও ধর্মের অদ্ভুত মেলবন্ধন। এই বইটা সম্পর্কেও সেই একটাই কথা বলবো যে এটারও আমি দুই ধরনের রিভিউই দেখেছি এবং পড়েছি, পজিটিভ এবং তার পাশাপাশি নেগেটিভ রিভিউ। তো আমার কেমন লাগে সেটা আমি বইটা পড়ার পরে অবশ্যই জানাবো। এটাও বুক ফার্মের বই এবং এইটার মুদ্রিত মূল্য যেটা রয়েছে সেটা হলো 290 টাকা। তো এই ছিল আজকের ভিডিওর মোট 11খানা বই, যেগুলো আমি এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসে কিনেছি। বইগুলোর প্রকাশনী বা অন্যান্য তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সাথে সাথে যদি কেনার লিংক আমি কোথাও পাই তাহলে সেটাও প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন। এই বইগুলোর মধ্যে যদি কোনোটার রিভিউ দেখতে চান তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কোনোটা যদি আপনি পড়ে থাকেন, পড়ে আপনার কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশানে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অনেক বই পড়তে থাকুন, নমস্কার।